অনেকের ইচ্ছে থাকে বলিউড হলিউড দাপিয়ে বেড়ানো নায়কদের মতো পেশেবর শৈলের অধিকারী হব, কিন্তু কিভাবে? আসুন জেনে নিই সেই রকম কিছু টিপ। লিকলিকে দুর্বল দেহের এবার দিন শেষ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিহা কুক এন্ড টিপ। রান্না ও যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন এবার জেনে নেওয়া যাক যে খাবারগুলো বলিউডের তারকাদের মতো আপনার শরীরকে সুঠাম দেহের অধিকারী করে তুলবে। এক, খেতে হবে স্বাস্থ্যকর ফ্যাট। ফ্যাট জাতীয় খাবার আবার স্বাস্থ্যকর হয় কি করে? অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন, স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবারগুলো হচ্ছে ডিমের কুসুম, নারকেল ইত্যাদি। এসব খাবার রয়েছে মাঝারি আকারের কার্বন শিকল, যা সহজেই বিপাকযোগ্য। অন্যদিকে অস্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার হচ্ছে গরু খাসির মাংস। দুই, বাড়িয়ে ফেলুন প্রোটিন গ্রহণের পরিমাণ। একজন সুস্থ স্বাভাবিক ওজনের কর্মক্ষম মানুষের প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 2 গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ ব্যক্তির ওজন যদি হয় 50 কেজি, তবে দৈনিক প্রোটিনের চাহিদা 100 গ্রাম। মনে রাখা প্রয়োজন, দৈহিক ক্ষয়পূরণের পর অতিরিক্ত প্রোটিন মাসেল অর্থাৎ পেশিতে জমা হয়। তাই যারা সুন্দর পেশিবহুল বডি বানাতে চান, ব্যায়ামের পাশাপাশি ডিম, দুধ, মাছ, সিমের বিচি, বাদাম ও ডাল জাতীয় খাবার খান। তিন, খেতে হবে ক্যালোরি বহুল খাবার, যেমন কলা। একটি কলায় থাকে প্রতি 100 ক্যালোরি, এক পিস পনিরে থাকে 70 ক্যালোরি, সেই সাথে প্রোটিন, ক্যালসিয়াম, ফ্যাট ও কোলেস্টেরল। প্রতিটি গমের রুটিতে থাকে প্রায় 69 ক্যালোরি। চার, প্রতিদিনের রুটিনে আনুন পরিবর্তন। প্রতিদিন নিয়ম করে কয়েকটি মিষ্টি ফল খান, যেমন আপেল, আম, কলা, কমলা, ডালিম ইত্যাদি। নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া স্বাস্থ্যের জন্য জরুরি। পাঁচ, খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন, যেমন প্রতিদিন দুপুর বা রাতের খাবারের পর খেতে পারেন মিষ্টি দই। প্রতিদিন মিষ্টি দই খেলে ওজন বাড়বে। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। ছয়, গ্রহণ করতে পারেন কিছু হেলথ সাপ্লিমেন্ট। চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে পারেন কিছু হেলথ সাপ্লিমেন্ট, যেমন মাল্টিভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি। সাত, রান্নায় আনুন বৈচিত্র্য। এক রেসিপি প্রতিদিন খেলে তার স্বাদে বিরক্ত এসে যায়, তাই রান্নায় বৈচিত্র্য আনা খুব জরুরি। প্রতিবেলায় খাবারের স্বাদ বাড়াতে যোগ করতে পারেন সস, আচার, চাটনি। আর, কিছু অভ্যাসকে দিন বিদায়। কফি ও চা খাওয়া কমিয়ে ফেলুন, বিশেষ করে দুপুর বা রাতে খাবার গ্রহণের পরপরই চা কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। কেননা খাবার গ্রহণের পরপরই চা কফি খেলে তা মিনারেল গ্রহণের হারকে কমিয়ে দেয়। বিশেষ করে খাবারে আয়রন দেহে শোষণ করতে পারে না।